আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে ভাপা পিঠার একটি ম্যাজিক রেসিপি শেয়ার করব। নিশ্চয় ভাবছেন ভুল শুনলেন কিনা, আপনারা একটু ভুল শুনেননি। আমি এট এ টাইম কিভাবে 4-5টা করে পিঠা বানিয়ে নেই সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। জাস্ট আপনার ঘরে যদি একটি পাতলা সুতি কাপড় থাকে তাহলেই আপনি বানিয়ে নিতে পারবেন এই পারফেক্ট ভাপা পিঠাগুলো একদম কম সময়ে। এখানে এতগুলো ভাপা পিঠা আমি বানিয়ে নিয়েছি মাত্র 15 মিনিটে। চলুন দেখে আসি রেসিপিটি কত সহজে আমি বানিয়ে নিয়েছি এই পারফেক্ট ভাপা পিঠাগুলো। বাজারের কিনে আনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের 4 কাপ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন লবণ আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ তরল দুধ আর 1 কাপ পানি কুসুম গরম করে নিয়েছি। আপনারা শুধুমাত্র পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। বাসায় যদি দুধ থাকে অবশ্যই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভাপা পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়, অনেক বেশি সফট হয়। এখন একটু একটু করে পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে, অর্থাৎ একেবারেই সবটা পানি ঢেলে দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে মেখে দেখতে হবে যে কতটুকু পানি বা দুধ লাগবে। আমার এই 1 কাপ 1 কাপ 2 কাপ দুধ আর পানির মিশ্রণ পুরোটাই লেগেছে, সাথে আমি আরেকটু দিয়েছি, কারণ এই আটাটা যতটাই ভেজা ভেজা করে তৈরি করা যাবে ভাপা পিঠাটা তত বেশি সফট হবে, ময়েস্ট হবে, তাই এটাকে একটু ভেজা ভেজা করে মেখে নিয়েছি। আর কখন বুঝবেন যে মাখাটা একদম প্রপারলি হয়ে গেছে, যখন দেখবেন এরকম হাতের করে মুঠো করলে এরকম একটা শক্ত মুঠো তৈরি হয়, তখনই বুঝতে হবে যে এটা পানি দিয়ে মাখাটা পারফেক্ট হয়েছে। আর যেহেতু চালের গুঁড়াটা বাজার থেকে কিনে আনা একেবারে ড্রাই চালের গুঁড়ো, তাই এটাকে এভাবে মেখে রেস্টে রাখতে হবে কমপক্ষে 2 ঘন্টার জন্য। আর আপনারা যদি চাল ভাঙিয়ে এনে ফ্রেশ ফ্রেশ পিঠা বানান তাহলে এই রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। ফিরে এলাম 2 ঘন্টা পর। তবে যদি শীতের দিন হয় আপনারা ইচ্ছা করলে এভাবে চালের গুঁড়াটাকে পানি দিয়ে মাখিয়ে সারা রাতও বাইরে রেখে দিতে পারবেন। তবে বাংলাদেশে যেহেতু গরমটা একটু বেশি, তাই এটাকে মেখে ফ্রিজেও রেখে দিতে পারেন, আর পিঠা বানাবার ঠিক ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে বের করে নিলেই চলবে। আর এটাকে ভিজে নেওয়ার পরেও এরকম একটু দলা বাকি রয়েছে যে অংশগুলো, সেগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এখন এগুলোকে চেলে নিব। এখন এরকম একটি স্টিলের চালনির সাহায্যে অথবা বেতের অথবা প্লাস্টিকের যে কোনো চালনির সাহায্যে এটাকে একটু চেলে নিতে হবে, অবশ্যই চেলে নিতে হবে। আমার কোনো আইডিয়া নেই যে না চেলে ভাপা পিঠা মানুষ কিভাবে তৈরি করে। আমার কাছে সবসময় ভালো লাগে একটু রোয়া রোয়া ভাপা পিঠা, যার জন্য এই চেলে নেওয়াটা খুবই জরুরি। আর এভাবে চেলে নিতে নিতে যদি চালনিটার মধ্যে একটু ভেজা ভেজা হয়ে যায়, তাহলে মাঝে মাঝে এভাবে একটু ড্রপ করে নিলে সম্পূর্ণ গুঁড়াটা নিচের দিকে পড়ে যাবে। আর এভাবে আমি সবগুলো চালের গুঁড়ো চেলে নিয়েছি। এখন এই চালের গুঁড়াগুলো একদম রেডি পারফেক্টলি ভাপা পিঠা তৈরি করার জন্য। আরও সাথে নিয়ে নিয়েছি কিছু কোরানো নারিকেল, আর নিয়ে নিয়েছি খেজুরের গুড়। ভাপা পিঠাটা কিন্তু খেজুরের গুড় দিয়েই বেশি মজা হয়। আর যেহেতু 4-5টা পিঠা একসাথে বানাবো, তাই একটি বড় পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে পানি দিয়ে দিয়েছি 1/2-এর চেয়েও কম, পরবর্তীতে পানি লাগলে আবার অ্যাড করা যাবে। আর এরকম একটি ঢাকনা নিতে হবে যেটা যথেষ্ট ডিপ বা গর্ত আছে। এখন এই পাতিলটার উপরে যে কোনো একটি সুতি পুরনো পাতলা কাপড় এভাবে দিয়ে চারদিক দিয়ে একটি সুতা বা রশি দিয়ে খুব শক্তভাবে বেঁধে নিতে হবে। চারদিকটা ঠিক এভাবে শক্ত করে বেঁধে নিতে হবে এবং দেখতে হবে কাপড়টা যেন খুব বেশি ঝুলে না থাকে। আর যদি আর একটু শক্ত করতে চান তাহলে আমার মতো এরকম দুটো ক্লিপও বেঁধে দিতে পারেন, তবে ক্লিপগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ক্লিপ ছাড়াই কিন্তু পরবর্তী পিঠাগুলো বানিয়েছি। এখানে একটি বাটিতে 4 পিস ছোট ছোট সুতি কাপড় ভিজিয়ে রেখেছি, এখন এগুলোকে চিপে চিপে আলাদা করে রাখবো। যতগুলো পিঠা বানাবো ততগুলো কাপড় রেডি রাখতে হবে। আর আজকের পিঠাটা বানাবো মেজারমেন্ট কাপের 1/2 কাপ যে কাপটা আছে সেটা দিয়ে। আপনারা যে কোনো বাটি দিয়ে পিঠা বানাতে পারেন। প্রথমে একটুখানি চালের গুঁড়া দিয়ে বাটিটার মধ্যে এভাবে সিল করে নিলে পিঠাটা খুব সহজে উঠে চলে আসবে। এখন পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে 1/2টা বাটি ফিল করে দিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। খেজুরের গুড়টাকে একটু বেশি করে দিলেই কিন্তু ভাপা পিঠাটা বেশি মজা হয়। যে যে যার যার পছন্দ মতো গুড় দিয়ে নেবেন। গুড়ের উপর একটুখানি নারিকেল কুড়ানো ছিটিয়ে দিচ্ছি, আর তার উপর দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা এমনভাবে দিতে হবে যেন এটা খুব বেশি চেপে চেপে না দেওয়া হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে ফুল করে দিয়ে খুবই আলতোভাবে এক্সট্রা চালের গুঁড়াটাকে ফেলে দিতে হবে। এখন সেই ভেজানো কাপড়গুলো থেকে 1 পিস কাপড় এনে ঠিক এভাবে এটাকে মুড়িয়ে দিতে হবে। আমি আবারও বলছি, আপনারা অন্য যে কোনো বাটি দিয়ে এই পিঠাটা বানাতে পারবেন, তবে মেজারমেন্ট কাপ দিয়ে করলে খুব ইজি হয়, সেটা এখনই দেখতে পাবেন। যে পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে বাষ্প বের হয়ে গেছে, অর্থাৎ পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। হাই হিটেই পুরোটা পিঠা বানাতে হবে।
এখন ঠিক এভাবে পিঠাটাকে দিয়ে একটু টোকা মেরে তারপর আস্তে করে কাপটা তুলে নিতে হবে। তারপর চারদিক দিয়ে কাপড়টা দিয়ে খুব ভালো করে মুড়ে দিতে হবে এবং অবশ্যই ঢেকে দিতে হবে। তারপর চলে যাচ্ছি আরেকটা পিঠা বানাতে। এভাবে একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। ওদিক দিয়ে কিন্তু একটা পিঠা হচ্ছে, আর আমার এই পাতিলটার মধ্যে টোটাল চারটা থেকে পাঁচটা করে পিঠা বানানো যায়। আজকে আমি চারটা করে পিঠা দিয়ে দেখিয়ে দিব আপনাদেরকে। এটা যখন আবারও ফিল হয়ে গেল তখন আবারও দিয়ে দিচ্ছি সেই পাতিলটায় যেটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একটি পিঠা, দিয়ে দিলাম আরেকটি পিঠা। এই পিঠাটাকেও একই রকমভাবে টোকা দিয়ে এটাকে রেখে ঢেকে আবার চলে যাব আরেকটা পিঠা বানাতে। অর্থাৎ এভাবে আমি একে একে চারটা পিঠা এই পাতিলটার মধ্যে অ্যাট এ টাইম দিয়ে দিব। এভাবে একটি পিঠা হতে হতে আরেকটি পিঠা, আরেকটি পিঠা হতে হতে আরেকটি পিঠা, এরকম করে চারটি পিঠা দিয়ে নিলাম এবং টোটাল চারটি পিঠা দিয়ে ওয়েট করে নিতে হবে আরও প্রায় দুই তিন মিনিটের মতো। পিঠা যদি বড় হয় তাহলে আরেকটু সময় বেশি ওয়েট করে নেবেন। আমি টোটাল চারটা পিঠা দিয়েছি, আপনাদের পাতিল বড় হলে পাঁচটা বা ছয়টা পিঠাও দিয়ে নিতে পারবেন। আর পিঠাগুলো সবগুলো দিয়ে নেওয়ার পর আমি আরও তিন মিনিট ওয়েট করে নিয়েছি। এখন প্রথম যে পিঠাটা দিয়েছিলাম এই পিঠাটা আগে নামিয়ে নিচ্ছি। তার আগে আপনাদেরকে চেক করেও দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝতে পারবেন যে পিঠাটা হয়েছে কি না। একটি আঙুলের সাহায্যে এভাবে টাচ করে নিলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পিঠাটা কুকড। এখন এই পিঠাটাকে নামিয়ে নিচ্ছি এবং বাকি পিঠাগুলো হওয়ার জন্য এটাকে আবার ঢেকে দিচ্ছি। আর এই পিঠাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখলেন তো ভিউয়ার্স কত সহজে তৈরি হয়ে গেল একটি ভাপা পিঠা। দেরি করব না, চলে যাচ্ছি অপর পিঠাগুলোকেও নামিয়ে নিতে। এখন বের করে নিব সেকেন্ড টাইম যে পিঠাটা দিয়েছিলাম সেটা। অর্থাৎ একটার পর একটা যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবেই পিঠাগুলো নামিয়ে নিব। ইন দ্য মিন টাইম যেই জায়গাটা খালি হয়েছে সেখানে আরেকটি নতুন পিঠাও দিয়ে নিতে পারবেন। এভাবে একের পর এক পিঠা হয়ে যাবে আপনার। অর্থাৎ চার কাপ চালের গুঁড়া দিয়ে এতগুলো পিঠা হয়ে যাবে মাত্র 10 থেকে 15 মিনিটে। আর এভাবেই আপনি একের পর এক পিঠা পাতিলে দিতে থাকবেন আর নামাতে থাকবেন। এটা যেন একটা ম্যাজিক। সত্যি কথা বলতে আমি একজন আপুর ব্লগ থেকে এই পিঠা বানানোর টেকনিকটা শিখে নিয়েছি। আপুকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য দোয়া। এতগুলো পিঠা তৈরি করে ফেললাম চোখের নিমিষে। আমি চার কাপ চালের গুঁড়ো দিয়ে এতগুলো পারফেক্ট ভাপা পিঠা তৈরি করে ফেললাম। আপনারা যদি আরেকটু ছোট করে বানান তাহলে কিন্তু আরও বেশি পিঠা বানাতে পারবেন। আর আপনাদের কাছে এখন থেকে ভাপা পিঠা বানানোটা হয়ে যাবে ফান। যাদের বাসায় অনেক মানুষ থাকে, অনেকগুলো পিঠা বানাতে হয়, একটা একটা করে বানাতে হয়, তাদের জন্য এটা একটি অন্যতম সমাধান যে অ্যাট এ টাইম চারটা করে পিঠা বানিয়ে নিতে পারবেন। আর আমার রেসিপিতে অবশ্যই একটুখানি দুধ দিয়ে মজা করে যে পিঠাটা বানাবেন সেই পিঠাটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আর আমি যেভাবে পিঠাটাকে সংরক্ষণ করি তা হলো এরকম র্যাপিং পেপার দিয়ে, অর্থাৎ ক্লিং র্যাপ দিয়ে যদি পেঁচিয়ে পিঠাটাকে রেখে দেওয়া যায় পিঠাটা অনেক বেশি ময়েস্ট থাকে। আর এই পিঠাটাকে জাস্ট মাইক্রোওয়েভে দিয়ে 10-15 সেকেন্ড রেখে দিলেই কিন্তু পারফেক্টলি গরম হয়ে যায়, মনে হয় যেন ধোয়া উঠা ভাপা পিঠা। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার রেসিপিটি দেখার জন্য। যদি আমার রেসিপিটি আপনার এতটুকু উপকারে আসে সেটাই আমার সার্থকতা। আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।